নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমরা খাবো, এখানে রয়েছে পাঁচমিশালি ঘ্যাট। ঘ্যাট এটা হচ্ছে ফুলকপির কোপ্তা। কোপ্তা দেখুন, ফুলকপির কোপ্তা এটা। আচ্ছা, এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে। না না, সর্ষে নেই আজকে। আচ্ছা, আলু বেগুন দিয়ে এমনি ভোলা মাছের ঝাল। আচ্ছা, ঝাল। হ্যাঁ, সর্ষে না ঝাল নাম, কিন্তু ঝাল নেই সেরকম। আর এটা হচ্ছে আলু মাটন কারি। এই যে মাটন কারি, এটা এক জায়গাতেই নিয়েছি, এটা আর মাছটা আর এটা এক জায়গাতেই নিয়েছি। তো তো বন্ধুরা, চলুন, এমনি আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো চলুন দেরি না করে খাওয়া শুরু করা যায়। প্রথমে খাবো এই পাঁচমিশালি ঘ্যাট। ঘ্যাটের মধ্যে এখানে আমি বলে দিই, আমি যেহেতু রান্না করেছি আমি জানি, আলু আছে, সিম আছে, বেগুন আছে, তারপরে কুমড়ো আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে, ভাতটা একটু অনেকটাই কম নিয়েছি, কারণ এখন বিয়ের সিজন, খুব বিয়ের নিমন্ত্রণ খাচ্ছি, পেটের দিকে তাকে একটু কমই নিতে হচ্ছে। আমি আমার নর্মাল খাবার খাচ্ছি। এরকম ধরনের ঘ্যাট খেতে আমার খুব ভালো লাগে। আমারও ঘ্যাটটা খুব টেস্টি হয়েছে। এবারে খাবো ফুলকপির কোপ্তা। কোপ্তা কারি যত রাজ্যের লঙ্কা আমার পাতে পড়ে, মনে হচ্ছে এটা একটু ঝাল হয়েছে। অল্প করে ভাত নাকি বেশি মাংসটা আবার খেতে পারবো না। ঠিকই আছে, এটা ঝাল হয়েছে একটু। কোপ্তা কারি নিয়ে নিচ্ছি, দারুণ হয়েছে। কোপ্তা জিনিসটা খেতে এমনি ভালো লাগে। কোপ্তার মধ্যে আমচুর পাউডারটা দেওয়া, বেশ একটু টক টক মানে ফিলটা আছে, খুব সুন্দর লাগে সেটা। আর এই ফুলকপির কোপ্তা রেসিপি আপনারা বেস্ট ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে পেয়ে যাবেন। ঝাল হয়েছে নাকি কোপ্তার ভিতরে যে লঙ্কাটা ওঠা মনে হয় নাকি?
বলছে ভোলা মাছের ঝাল। জানি না কি হবে, খাই তো। অল্প করে নিলাম ঝোলটা আলু নিয়ে। আমি একটাই বলা মাছ নিলাম, প্রচন্ড মেঘলা ওয়েদার, যার জন্য একটু ভিডিওটা একটু কালো কালো আসবে। বড় মাছটা খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে, জ্বালানি খেতে খেতে মুখ ব্যথা হয়নি, হাত ব্যথা হয়ে গেল। যেরকম করে রাখতে হয় না এরকম করে। এবার আমি খাবো মাটন ফ্রাই দিয়ে। মাটনের প্লেটটা আগে আগে ধুললাম, নাহলে এই যে হাড়ের যে পিসটা এটা আগে দিয়ে উধাও হয়ে যেত, এটা আমি ছাড়তে পারি না। মাটন হলেই হবে, এখন বলছে হলেই হবে, তুমি আগে ধরলে ওটা তুমি আগে নিয়ে নিতে, এটা আলাদা ব্যাপার, সেটাই মেন ব্যাপার। মাটনের ব্যাপারই আলাদা। মাটনটা কি ঝাল হয়েছে? আমি নিয়ে নিচ্ছি মাটন, এটাও চলে ঝাল, হাত দিচ্ছি তাই শোনা হয়ে যাচ্ছে। যেদিন রান্না খারাপ হবে সেদিন বলবে না, রান্না খারাপ হলে ডাইরেক্ট মুখের উপরই বলে দিও, খাওয়া দাওয়া একটু টেস্ট না হলে ভালো লাগে না, রাগ ধরে যায়। বাবা
চাপ আছে তোমার ওখানে না চাপ নেই আচ্ছা আচ্ছা খাও